हेलो व्यूअर्स, अस्सलामु আলাইকুম। তানভীর টেক 2.0 চ্যানেল পক্ষ থেকে আমি আছি তানভীর আহমেদ। তো চলে আসলাম আরো একটি দারুণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ইমেজের মধ্যে যদি স্কাইয়ের অংশ থাকে, আকাশ থাকে, তাহলে আপনি কিভাবে খুব সহজেই সেই আকাশের কালারটা পরিবর্তন করে ফেলবেন। আপনি খুব ইজিলি কিন্তু সেই কাজটা করতে পারবেন। তো ফটোশপ দিয়ে কিভাবে সেই কাজটা করা যায়, তো আমি আজকে সেই ট্রিক্সটা আপনাদেরকে শেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে দিবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা জাস্ট আমাদের ফটোশপে এন্ট্রি করব। তো ফটোশপে চলে আসলাম। ফটোশপে এসে আমি জাস্ট আপনাদের এখান থেকে যে ফাইলটি নিয়ে কাজ করব, সেই ফাইলগুলো জাস্ট এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। সো এখানে বেশ কয়েকটি ফাইল, তো আমি প্রত্যেকটা ফাইল নিয়ে নিচ্ছি এখানে। তো আমি দেখাবো কিভাবে আপনার খুব সহজে ইজি ওয়েতে কীভাবে আপনার এই কাজটি করতে পারেন। যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা বলেন, পিছনের যে স্কাই অংশটুকু, সেই স্কাই অংশটুকু কীভাবে আপনারা খুব সহজেই রিমুভ করে সেখানে নতুন ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো সাপোজ সবার ফার্স্টে আমি এই ইমেজটার কাজ করব। তো দেখেন, এই ইমেজটা কাজ করার জন্য আমি সবার ফার্স্টে এই লেয়ারটাকে আনলক করে, তো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। সো ডুপ্লিকেট করে নেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম এর পূর্বে যে কোনো কিছু সিলেক্ট করার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে এখান থেকে, দেখেন, কুইক সিলেকশন টুল থেকে তিনটি অপশন আছে, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই সিলেক্ট করতে পারি। তো এখান থেকে আমরা চাচ্ছি শুধুমাত্র এই আকাশের অংশটুকু চেঞ্জ করে আমরা এই জায়গায় অন্য কোনো আকাশের এই কালার আমরা অ্যাড করব। তো তার জন্য আমি যেটা করব, এই অংশটুকু সিলেক্ট করার জন্য আমি কুইক সিলেকশন টুল এই অংশটি সিলেক্ট করব। তারপর আমরা জাস্ট তিন নম্বর ব্র্যাকেট দিয়ে একটু বড় করে নিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করব। তো দেখেন, মানে এক ক্লিকে কিন্তু আমার ফুল কাজটা হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, এখন আমি চলে আসবো এডিটে। সো এডিটে আসার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে, স্কাই রিপ্লেসমেন্ট। সো এই স্কাই রিপ্লেসমেন্টের উপর ক্লিক করব। তো এখানে কিছুটা সময় নেবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। তার ফলেই কিন্তু আমরা খুব সহজেই কীভাবে কাজটি করে সেটা আমরা দেখতে পারবো। আসলেই এই ফটোশপ 2021 এই ভার্সনটিতে কিন্তু এই আপডেটটা অনেক বেশি ইন্টারেস্টিং। তো যারা ফটোশপ 2021 এই ভার্সনটি ইউজ করেন, তারা অবশ্যই এই অংশটুকু ইউজ করবেন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তারপরে আমরা দেখাবো কীভাবে আপনার কাস্টমলি কোনো এক্সট্রা স্কাইয়ের ব্যাকগ্রাউন্ড এখানে এনে অ্যাড করবেন, সেটা কীভাবে করবেন সেটা দেখাবো। তো এই কাজটি করতে গিয়ে কিছুটা সময় একটু ওয়েট করতে হয় আমাদেরকে, তো আমরা জাস্ট ওয়েট করি। সো এখানে দেখেন, অলরেডি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো আমাদের পূর্বে ব্যাকগ্রাউন্ডটা ছিল, দেখাচ্ছি আমরা, সো এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো আমরা তারপরে আমরা এখান থেকে দেখেন অনেক ধরনের, এখানে ক্লিক করলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। সো এখান থেকে আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব, তো ব্যাকগ্রাউন্ডে দেখবেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দেখেন, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো তারপর আমি আরও ব্যাকগ্রাউন্ড পাবো। সো এখন যদি এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করি, সো দেখেন এটা হয়ে গেছে। এখানে আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা যেটা ইচ্ছা আমরা সেটা এখানে থেকে অ্যাড করতে পারি। তো আমরা বাকিগুলো দেখছি। তো দেখেন, এখানে হচ্ছে আরেকটা ইমেজটা একটু ডার্ক। সো এক্ষেত্রে এটা বেস্ট মনে হচ্ছে। তারপরে আরেকটা আছে লাল ভাবের। সো এটাও দেখেন, তো আমরা এটা রাখছি। এটা রাখার পর আপনারা যেটা করবেন, ইমেজ এই স্কাইয়ের কতটুকু আপনারা রাখতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে খুব ইজিলি দিয়ে দিতে পারবেন। তো তারপর আমি জাস্ট উপর নিয়ে এখান থেকে দেখেন স্কেল কতটুকু, এটা কতটুকু বিস্তৃত করবে সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তারপর কতটুকু টেম্পারেচার হবে, কালার কী হবে, সো এখান থেকে আমরা এটা ম্যানেজ করতে পারবো। তারপর পেইড ডাজ, অর্থাৎ আপনারা এখান থেকে এই বাকি কাজটুকু দেখে নেবেন। তারপর আমরা যেটা করব, জাস্ট নিউ লেয়ার, এটাতে আমরা জাস্ট ওকে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমরা যে কাজটি করব, তো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল এই দুটা ইমেজের দেখেন, আমরা যদি এইগুলো হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে আমাদের, তো আমরা যদি এখন উপরে লেয়ারগুলো অফ করে দেই, তাহলে এটা ছিল কিন্তু আমাদের মেন ইমেজটা। সো মেন ইমেজটার মধ্যে আমরা কী করলাম, স্কাই রিপ্লেসমেন্টের মাধ্যমে এই স্কাইটা অ্যাড করলাম। তো আপনারা এই অপশনটি ইউজ করে কিন্তু এভাবে স্কাই অ্যাড করতে পারেন। তো এখন যদি আপনারা মনে করেন যে না, আমরা এই অংশটুকু চাচ্ছি না, আমি এখানে কাস্টমলি কোনো স্কাই অ্যাড করব, তার জন্য যেটা করবেন, আপনারা এভাবে সিলেক্ট করার পর এখান থেকে যেটা করবেন, মাস্কের উপর ক্লিক করবেন। তো দেখেন, আমি মাস্কে ক্লিক করলাম। সো মাস্কের উপর ক্লিক করলে কী হলো, তো সরি, এটা না, আমাদের মেন লেয়ারটা, যে লেয়ারটা আমরা এই স্কাই রিমুভ করব। তো এখান থেকে আমরা মাস্কের উপর ক্লিক করলে
দেখবেন আমরা এই লাইটটা অফ করে দিচ্ছি। ও সরি, তো এই অংশটুকু আছে, তো এই অংশটুকু আমরা যেটা করব কন্ট্রোল ডি প্রেস করব। তো ওকে, আমরা এটা ডিলিট দিয়ে আমরা জাস্ট এটা কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু দেখেন এর অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে এটা রেখে দিয়ে এখন আমরা যেটা করব ওপেনের উপর ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমরা জাস্ট যেটা করব ওপেনের উপর ক্লিক করব, ওপেন। ওপেন থেকে আমাদের একটা স্কাই নিয়ে আসবো, তো আমি জাস্ট এই স্কাইটা অ্যাড করব, এই স্কাইটা অ্যাড করব, সরি এটা। তো এই স্কাইটা এখানে নিয়ে আসবো। তো দেখেন স্কাইটা কিন্তু চলে আসছে। তো স্কাইটা চলে আসার পর আমরা যেটা করব, এই স্কাইটাকে ধরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজটা সেটার মধ্যে নিয়ে যাব। সো এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখি সেটা কোথায়, আমরা কোথায় কাজটা করছি। সো এখানে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এই লেয়ারটাকে এই মেন লেয়ারটার নিচে দিয়ে দিব। সো দেখেন স্কাইটা কিন্তু হয়ে গেছে অলরেডি চেঞ্জ। তো এখন আমরা যেটা করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমরা জাস্ট একটু ছোটো বড়ো করে দিতে পারি, বা আমাদের যে অংশটুকু দিতে চাচ্ছি সেই অংশটুকু দিয়ে আমরা জাস্ট এটাকে আবার টেনে বড় করে দিতে পারি। সো এই দুটি ওয়ের মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট যে কোনো স্কাইয়ের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এখন আমি আরেকটা ইমেজের কাজ দেখাচ্ছি। তো এই ইমেজটা পরবর্তীতে আপনারা জাস্ট খুব সহজে চেঞ্জ করে ফেলতে পারেন। তো এখন আমি জাস্ট এই দুটো অপশনকে, এই দুটো অপশনকে আমি জাস্ট কন্ট্রোল ই দিয়ে আমরা মার্জ করে দিব। তো এখন আমরা যেটা দেখব, যদি এটা অফ করে দিই, এটা ছিল পূর্বে ছিল এমন, তো এখন হয়ে গেছে এমন। দেখেন মানে আমি কিন্তু শুধুমাত্র স্কাইটা রিমুভ করলাম, বাকি কোনো কিছু কিন্তু রিমুভ হলো না। এবং আমরা যদি এখান থেকে এই বাকি অংশটুকু অ্যাড দিয়ে দিই, তাহলে কিন্তু নতুন স্কাই চলে আসবে। সো আপনারা এভাবে কিন্তু স্কাইকে মডিফাই করতে পারেন। তো তারপর আমি আরেকটা অপশন দেখাবো। তো এই অপশনটা এই ইমেজটা কাজ করবে এখন। তো সেমভাবে আমরা জাস্ট ইমেজটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিই। তারপর আমরা যেটা করব, সেমভাবে আমরা কুইক সিলেকশন টুল থেকে কুইক সিলেকশন টুল এই অংশটুকু সিলেক্ট করব, অথবা এখান থেকে আমরা যেটা করব ম্যাজিক টুলটা সিলেক্ট করতে পারি। তো একটা ক্লিক করব, একটা ক্লিক করলে কিন্তু দেখেন ম্যাজিক টুলের কাজ হচ্ছে, যদি কোনো এক কালার কোনো কিছু থাকে, তারা সেখানে ম্যাজিক ওয়ান টুল সব মানে ম্যাজিক টুল সবচেয়ে বেশি কাজ করে। আপনার জাস্ট একটা ক্লিক করলে কিন্তু কাজ হয়ে যাবে। সো দেখেন আমার কাজ কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, আগের মতন এডিট থেকে স্কাই রিপ্লেসমেন্টে চলে আসব। তো এখান থেকে কিছুটা সময় ওয়েট করব, আমরা একটু ওয়েট করতে হবে সেম আগের মতনই। তো আমরা এখান থেকে যদি যে কোনো একটা স্কাই দিয়ে দিব, পিছনের স্কাইটা কিন্তু ঠিক সেই রকমই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি চলতে থাকুক। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টসই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। তো দেখেন কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। জাস্ট হয়তো আমাদের কাছে এটা ভালো লাগছে না, তো আমরা এটা জাস্ট কি চেঞ্জ করে দিই। আমরা একটু স্কাই স্কাই দিয়ে দিচ্ছি। তো দেখেন ইমেজটা কিন্তু আশা করছি অনেক ভালো লাগছে। তো এখান থেকে জাস্ট আমরা ওকে দিয়ে দিলাম, কাজ হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, এই সবগুলোকে আমরা এক করে কন্ট্রোল ই দিয়ে, হ্যাঁ কন্ট্রোল ই দিয়ে আমরা এটাকে মার্জ করে দিচ্ছি, অথবা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে আমরা এগুলোকে সিলেক্ট করে তারপরে রাইট কিবোর্ড অর্থাৎ মাউসের রাইট বাটন প্লেস করলে এখান থেকে মার্জ লেয়ার পেয়ে যাবে। সো মার্জ লেয়ারের উপর ক্লিক করলে এক হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডি সিলেক্ট করে দিলাম। এখন আমরা দেখি আসলটা এবং ডুপ্লিকেটটা। সো এই লেয়ারটা অফ করে দিলে এটা ছিল আসল, সো এটা হলো ডুপ্লিকেট, মানে এখন আমরা যেটা করলাম। তো দেখতে পাচ্ছেন না আমরা কীভাবে কিন্তু খুব সহজের ইজিলি কিন্তু আমরা স্কাইটা রিমুভ করে আমরা নতুন স্কাই অ্যাড করলাম। তো এই দুইটা প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কাজগুলো করতে পাই। সো ইভেন এখানে কিন্তু আপনারা ওই কাস্টমলি সেই আগের কাজটা করতে পারেন। তো আমি এটা দেখাচ্ছি। তো আমরা আবার কন্ট্রোল জেদে ব্যাকে যাচ্ছি। সো আমরা কন্ট্রোল জেদে ব্যাকে আসলাম, আসার পরে এই লেয়ারগুলো আমরা অফ করে দিচ্ছি। তো এই অংশটুকু থাকে, এই অংশটুকু আমরা যেটা করব ডিলিট প্রেস করব। সো ডিলিট প্রেস করলে অংশটুকু ডিলিট হয়ে গেছে। তো আমরা দেখি নিচের ওরিজিনাল লেয়ারটা যদি অফ করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের সেই মেইন লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে এগুলো দেখেন মিনলারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমরা দিয়ে দিই। তো এখন আমরা আগের কাজটা করব, যে আমাদের স্কাইটা কোথায় আছে, আমরা এখন এই স্কাইটা অ্যাড করব। তার জন্য আমরা জাস্ট এই স্কাইটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। সো এখানে দুই নম্বর টুলে এসে আমরা ডুপ্লিকেট লেয়ারের উপর ক্লিক করব। সো এটা আমরা জাস্ট ওকে করে দিই। তো ওকে, একটু প্রবলেম করছে। তো আমরা জাস্ট এটাকে ধরে বিজনেসম্যান লেয়ারের এখানে ছেড়ে দিচ্ছি।
সো এখানে দেখেন এখানে ছেড়ে দিলে কাজটা হয়ে যাচ্ছে, তো এখন আমরা জাস্ট এটাকে নিচে দিয়ে দিব। হ্যাঁ দেখেন আমাদের কিন্তু কাজ ওকে। সো আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এখন ট্রান্সফর্ম করে নিতে পারি, এটাকে আমরা যত যেখানে ইচ্ছে সেখানে বসে দিতে পারি। তো এই প্রসেসগুলো ইউজ করে কিন্তু আপনারা খুব সহজেই সেই কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। তারপর আপনি যেটা করতে পারেন, পূর্বের লেয়ারগুলো এখান থেকে যদি অন করে দিই, তো দেখেন স্ক্রিন চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে খুব ইজিলি ফাইল থেকে আপনারা জাস্ট সেভ ইজের মাধ্যমে ইমেজটা খুব ইজিলি কিন্তু সেভ করে নিতে পারেন। তো এই ছিল বন্ধুরা আমার আজকের প্রসেসটি। অ্যাসেপ্ট করার সময় অবশ্যই বেসলাইন অপটিমাইজ দিবেন, তাহলে ইমেজের কোয়ালিটি ভালো থাকবে। তো দেখেন এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি খুব ইজিলি পেয়ে যান। তো বন্ধুরা ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো আরও আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।